নমস্কার বন্ধুরা, আমি শুভ। আজ আমি আমার এই শুভ স্টুডিও চ্যানেলে ফার্স্ট টাইম একেবারে ক্যামেরার সামনে এসে বসেছি। এর আগে কোনো দিন ফেসে আসেনি বন্ধুরা, তাই একটু ভয় ভয় লাগছে। যাই হোক, আমি আজ বেশ কিছু সলিউশন নিয়ে এসেছি। যারা এখনো পর্যন্ত ইন্টারনেট সম্বন্ধে বেশি কিছু জানে না, হয়তো ফেসবুক চালাতে ইচ্ছা করছে কিন্তু পারছে না, সো তাদের জন্য আজকের এই ভিডিও যে কী করে একটা ফেসবুক নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তার জন্য অবশ্যই অবশ্যই এই শুভ স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। সো আমি আমার পিসিতেই দেখাবো কী করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। চলো দেখে নেওয়া যাক। হ্যালো গাইস, তো আমরা প্রথমে চলে যাবো ক্রোম ব্রাউজারে। তোমরা মোবাইলেই ক্রোম ব্রাউজার খুলে নেবে। তো প্রথমে লিখবো আমরা ফেসবুক। ফেসবুক লিখে সার্চ মারব। তারপরে যে প্রথমের অপশানটা আছে ফেসবুক লগ ইন অথবা সিঙ্গে আপ, এটাতে ক্লিক করব। একটু টাইম লাগবে সার্চ হতে। সরি, একটু নেটের প্রবলেম। তো এখানে আমার ফেসবুকটাই লগ ইন হয়ে গেল, এটাকে রিমুভ করব, লগ আউট করব। হ্যাঁ, লগ আউট করে দিলাম। এবার দেখুন এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানটা আছে এখানে ক্লিক করব। তারপরে এখানে বলছে ফার্স্ট নেম, মানে তোমার যে ফার্স্ট নেম আছে, আমি সিম্পলি এখানে শুভ দিয়ে দিলাম। সার নাম যার যার আছে, দাস, আমার দাস আছে, দাস দিলাম। তারপরে একটা মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দেবো আমি 2761619। এবার এখানে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তুমি নিজের মতো পাসওয়ার্ড দিতে পারো। এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট দিলাম, এখানে মাস, আর এখানে ইয়ার। এবার তুমি কোন ক্যাটাগরি, কোন জেন্ডার, মেল না ফিমেল। আমি মেল আসি তো মেল দেবো। তারপরে সিঙ্গে করবো, এখানে যে ফোন নাম্বারটা দিলাম সেই নাম্বারে একটা কোড আসবে। তো সিম্পলি আমার মোবাইলে কোড চলে আসলো, আমি কোডটা ডায়াল করব 11906। এখানে কন্টিনিউ করব। একটু নেটের প্রবলেমের জন্য এটা কন্টিনিউ হচ্ছে না। দেখেন, ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইউর অ্যাকাউন্ট উইথ দি ফোন নাম্বার, উই উইল ইউজ দিস ফোন নাম্বার টু লগ ইন। ওকে,
ঝাপসা হবে না, ঝাপসা হয়ে যাবে। সিম্পলি এখানে চলে আসলো আমার, এখানে দেখেন এড ফ্রেম, এড ফ্রেমস লেখা আছে এখানে। তুমি নেক্সট নেক্সটে ক্লিক করবে, এখানে তোমার দেখুন এটা আপলোড এ প্রোফাইল পিকচার, তো সিম্পলি এটা প্রোফাইল পিকচার দিয়ে দেবে। আমি আপাতত এই পিকচারটা দিয়ে দিলাম, তুমি নিজেরটা দিয়ে দিবে। এখানে ডিসক্রিপশন বলে একটা জায়গা আছে, সেখানে একটা কিছু দিয়ে দেবেন। আমি এখানে লিখলাম আই এম সিম্পল বয়, তারপরে তুমি এখানে সেভ করে দেবে। শো হয়ে গেল। এইভাবেই তোমাকে ফেসবুক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। এখানে কভার ফটো দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে তুমি মেসেজ করতে পারো, তার আগে তোমাকে ফ্রেন্ডের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে, যেগুলো ফ্রেন্ড আছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তো সো গাইজ, এভাবেই তোমাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো থ্যাংক ইউ।